ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেত চর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। দ্য মেম্বার্স অব দ্য ভয়ের ঘটনা চ্যানেল নেভার ইন্ডালজ ইন দিস কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক ঘোস্ট প্র্যাকটিসেস। দ্য ফ্যাক্টস দ্যাট উই প্রেজেন্ট টু এভরি ওয়ান উইল বি টেকেন অ্যাজ এন্টারটেনমেন্ট ওনলি অ্যান্ড উই ডু নট ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ফ্যাক্টস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ। ইউ শুড নট এক্সপেরিমেন্ট উইথ থিংস ইউ ডোন্ট নো অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড বিকজ নো মেম্বার অব দ্য ভয়ের ঘটনা কমিউনিটি সাপোর্টস এক্সপেরিমেন্টিং উইথ দিস আননোন থিংস। সব সময়ের ভয়ের ঘটনাতে আমি নির্মাল্য আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ বুধবার, এবং বুধবার মানেও কিন্তু একটা ভয়ের ঘটনা, তাই আপনাদেরকে জানাবো যে আজকে তৈরি থাকুন বেশ কিছু ভয়ের ঘটনার মধ্যে থেকে হাড়হিম করা যে ঘটনাগুলো রয়েছে সেগুলিকে শোনার জন্য। শুধু তাই নয়, আজকে কিন্তু আমাদের দেশের ঘটনার সাথে কিন্তু বাংলাদেশেরও একটি ঘটনা রয়েছে, এবং যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদেরই সদস্য জারিন। তার আগে আপনাদেরকে বলবো যে আমাদের যে এই ইউটিউব চ্যানেলের যে এই পর্বটি আপনারা শুনছেন, অবশ্যই কিন্তু আমাদের পর্বটিকে লাইক করে দিন, এবং যদি পর্বের শেষে যদি ভালো লেগে থাকে আমাদের পর্বটি ডেফিনেটলি শেয়ার করুন। শনিবার কিন্তু আমাদের 50তম পর্ব রয়েছে, তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব যে কোনোভাবেই কিন্তু পর্বটা মিস করবেন না, কারণ আপনাদের জন্য কিন্তু বেশ কিছু হাড়হিম করা ঘটনা থাকছে। শুধু তাই নয়, আরও অনেক কিন্তু চমক রয়েছে ওই পর্বটাতে, তাই আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু শনিবারের পর্বটা কোনোভাবেই মিস করবেন না। যাই হোক, এবার আমাদের আজকের পর্বের ঘটনাতে এগোনো যাক। যে ঘটনাটি এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো সেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের একজন নিয়মিত শ্রোতাবন্ধু মানিক দেব, এবং উনি যেইখান থেকে ঘটনাটি পাঠিয়েছেন সেই জায়গাটির নাম উনি উল্লেখ করতে বারণ করেছেন, তাই আমিও এখানে উল্লেখ করলাম না। কিন্তু ঘটনাটি কিন্তু মানিক দেবের দিদার সাথে ঘটেছে, এবং বেশ কিছু বছর আগে ঘটেছে। ঠিক কি নিয়ে ঘটনা সেটা এই মুহূর্তে আমি এখানে বলবো না, তাই চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক কি এমন ভয় জড়িয়ে আছে এই ঘটনাটির মধ্যে। নমস্কার, ভয়ের ঘটনা সবাইকে আমার তরফ থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আমার নাম মানিক, বাড়ির ঠিকানা নাই বা জানালাম, তবে এইবার যে ঘটনাটার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা ঘটে আমার দিদার সাথে, এবং ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 10 বছর আগে, আমার মায়ের কাছ থেকে শোনা। তো আমার দাদুদের নিজেদের জমি ছিল, এবং তারা সেইবার জমিতে লঙ্কা চাষ করে, এবং সেইবার লঙ্কা খুব ভালোও হয়েছিল। তো জমি থেকে লঙ্কা তোলার জন্য পাশের বাড়ির একজন মহিলাকে কাজ করার জন্য ডাকা হয়, এবং সাথে ঠিকও করা হয় যে পরের দিন দিদাও যাবে তার সাথে জমিতে। সকাল 8টা নাগাদ সব কথাবার্তা ঠিক করে মহিলাটি তার বাড়িতে চলে যায়, এবং ঠিক সেই দিন রাতেই দিদা ঘুমের ঘোরে শুনতে পেল তার নাম ধরে বাইরে থেকে সেই মহিলাটি ডাকছে। রাত তখন প্রায় 4:30। ঠিক সেই সময় আবারও ডেকে উঠল সেই মহিলাটি, এবং দুইবারের ডাকে দিদা সাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, আর সেই মহিলাটিকে জিজ্ঞেস করে এই সময় কি ব্যাপার। এখন মহিলাটি বলল যে সে মেয়ের বাড়িতে যাবে, সেজন্য এখনই সে জমিতে যাবে বলেই সে হনহন করে হেঁটে যেতে লাগলো, এবং দিদাও ভাবল যে হয়তো কোনো অসুবিধা আছে, তাই হয়তো কিছু না কিছু একটা সমস্যার ব্যাপার নিশ্চয়ই রয়ে গেছে। দিদাও তখন 7-5 না ভেবে তার পিছনে পিছনে চলতে থাকলো, এবং দিদার থেকে মহিলাটি বেশ কিছুটা দূরেই ছিল, তাই দিদাও একসাথে যাওয়ার জন্য দ্রুত গতিতে চলতে থাকল। কিন্তু কিছুতেই দিদা তার নাগাল পাচ্ছে না।
তাই দিদা তাকে একবার পেছন থেকেই ডেকে ওঠে আর বলে যে দাঁড়াও আমি আসছি, গল্প করতে করতে একসঙ্গে যাই না, কি আছে? ওদিক থেকে কোনো সাড়া শব্দ নেই। দিদার ব্যাপারটা একটু খটকা লাগলো, তবুও দিদা বিশেষ কোনো পাত্তা না দিয়ে তাকে দ্রুত গতিতে অনুসরণ করতে লাগলো। এদিকে তবুও কোনো লাভ হচ্ছে না দেখে দিদা যতই দ্রুত গতিতে হাঁটছে তার দ্বিগুণ গতিতে মহিলাটি যেন হাঁটছে। আর বলে রাখা ভালো যে দিদাদের জমিটা বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই, আর কিছুটা সামনেই একটা মন্দির ছিল। রাতের অন্ধকারে ও দিদার পথ চলতে কোনো অসুবিধাই হচ্ছিল না, কেউ যেন তাকে পথ চলতে সাহায্য করছে। এইভাবে কিছুটা যাওয়ার পর তারা মন্দিরের সামনে চলে আসে এবং মন্দিরের সামনে আসতেই দিদার শরীরের কিরকম একটা যেন ঝাঁকুনি মেরে ওঠে। দিদা যেন আর একটা পাও এগিয়ে যেতে পারছে না। এই ব্যাপারটা বুঝতে না পেরে সামনে থাকা মহিলাকে ডাকতে যাবে, ঠিক তখনই দিদা খেয়াল করল যে সামনে তো কেউই নেই, চারিদিকে শুধু অন্ধকার। দিদা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এত সব কিছুর মধ্যেই দিদা খেয়াল করল ঠিক তার পিছনে কিছু একটা গোঙানি শব্দ আসছে। এবার পেছনে তাকিয়ে দেখে সেই মহিলাটি চোখ দুটো লাল করে তার দিকে তাকিয়ে আছে আর বলছে, এইবারের মতন তুই বেঁচে গেলি, বলে হাসতে হাসতে সে সেইখানেই মিলিয়ে যায়। এই সব দেখে দিদা সেইখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন খোঁজাখুঁজি করে তাকে মন্দিরের সামনে জ্ঞান হারানো অবস্থায় পাওয়া যায়। দিদা এই ঘটনায় এতটাই ভয় পেয়েছিল যে চার দিন পর তার জ্ঞান ফেরে এবং জ্ঞান আসার পর দাদুকে সব ঘটনা খুলে বলে। দাদু সব শুনে সাথে সাথেই কবিরাজকে ডেকে আনে এবং তিনি জল পড়া তাবিজ দেন এবং জানান সেদিন সামনে মন্দির না থাকলে দিদাকে মেরেই ফেলত। সেই কবিরাজ তখন বলেন যে ওটা ভালো কিছু ছিল না, ওটা একটা খারাপ কিছু ছিল। এবং তিনি আরও বলেন যে দিদার সেই এক ডাকে সাড়া দেওয়াটা উচিত হয়নি, আর বলেন দুই তিন দিন দিদাকে যেন বাড়ির বাইরে যেতে না দেওয়া হয়। এই ছিল ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই ছোট ঘটনা আছে কিন্তু বেশ ভয়ের আছে। যদি ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করবেন। ভয়ের ঘটনার সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা রইল, ধন্যবাদ। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু দ্য শো ভয়ের ঘটনা। তারপর কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আপনাদের সাথেও কি কখনো এরকম কোনো ঘটনা ঘটেছে? যদি আপনার সাথে নাও ঘটে থাকে, আপনার চেনা পরিচিত কোনো মানুষের সাথে কি ঘটেছে এরকম কোনো ঘটনা? যদি ঘটে থাকে তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু লিখে অথবা রেকর্ড করে কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানাটা হচ্ছে bhoyerghotona333@gmail.com। অবশ্যই ইমেলে এটা মেনশন করে দেবেন যে আমরা আপনার নাম অথবা আপনার ঠিকানাটা আমরা উল্লেখ করতে পারি কি না, তো সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে, এইটুকুনি বলবো। যাই হোক, এবার আমাদের পরবর্তী ঘটনায় এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদেরই সদস্য বাংলাদেশ থেকে জারিন, এবং ঘটনাটি জারিন তার এক পরিচিত মানুষের কাছ থেকে শোনেন এবং আমাদের সাথে শেয়ার করেন। বাংলাদেশে যে দীর্ঘতম সি বিচ রয়েছে কক্সবাজার, তো ঘটনাটা কিন্তু সেই এলাকা ভিত্তিক। তাই চলুন বেশি কথা এখানে বলে ভয়টাকে নষ্ট করব না, শুনে নেওয়া যাক ঘটনাটি এবং দেখা যাক কতটা ভয় জড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, আমি জারিন, বাংলাদেশ থেকে ভয়ের ঘটনা চ্যানেলের একজন সদস্য। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের সাথে ঘটে যাওয়া ভৌতিক কাহিনীগুলো সবসময় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আজকেও এমন একটি ঘটনা নিয়ে এসেছি যা আমাকে শেয়ার করেছেন বাংলাদেশের ঝালকাঠি জেলার রেবেকা হোসেন। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়, উনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই বলছি। আমি রেবেকা, আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার ভাবির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তার নামটি প্রকাশ করতে চাচ্ছি না, ঘটনাটি তার মতো করেই বলছি। আমি একজন স্টুডেন্ট,
শখের বসে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয় বন্ধুদের সাথে। একদিন এমনইভাবে ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম আমরা পাঁচজন বন্ধু মিলে। তার মধ্যে আমরা তিনজন মেয়ে আর দুজন ছেলে। ওদের নাম হলো রূপা, পূজা, রাসেল এবং সিয়াম। সবারই ছদ্মনাম ব্যবহার করছি। আগেই বলে রাখি, সবার মধ্যে আমি সবচেয়ে ভীতু। তো সবাই মিলে ঠিক করলাম এবার কক্সেস বাজার যাব। প্ল্যান মতো সবাই রওনা দিলাম সকালে। বাস স্টপেজে পৌঁছে বাসের জন্য অপেক্ষা করছিলাম সবাই। হঠাৎ দেখি একজন বৃদ্ধ লোক এসে বলল, এটা কি কক্সেস বাজারের বাস কাউন্টার? আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, এখানেই টিকিট কেটে ওয়েট করুন, একটু পরেই বাস আসবে। রাসেল বলল, আঙ্কেল চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারে। ও টিকিট কেটে আঙ্কেলকে নিয়ে কিছুক্ষণ পরেই ফেরত আসলো। আমরা আঙ্কেলের পাশেই দাঁড়িয়ে তখন অপেক্ষা করছি। আঙ্কেল পাশে থাকার জন্য একটু আনইজিও ফিল করছি বটে, কেননা আমরা অতটা ইজিলি আড্ডা দিতে পারছিলাম না। তো আনইজিনেস কাটিয়ে ওঠার জন্য রূপা আঙ্কেলকে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি কি কক্সেস বাজার কোনো কাজে যাচ্ছেন নাকি এমনি ঘুরতে যাচ্ছেন? আঙ্কেল ওর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, মনে হলো অনেকটা ধমকের ভঙ্গিতে। অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে আবারও ঠিক আগের মতোই সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো। তো আমরা একটু ভয়ই পেলাম, ভাবলাম প্রশ্নটা বোধহয় আঙ্কেলের আবার খারাপ লাগলো কি না। তাই কিছুক্ষণ আমরা সবাই চুপ থাকলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর নীরবতা ভেঙে সিয়াম বলে উঠল, আরে তোরা জানিস কক্সেস বাজারের বিচে রাতে বারবিকিউ পার্টি করার মজাই আলাদা। আমরা অনেক রাত পর্যন্ত পার্টি করব, বিয়ার আর বারবিকিউ চিকেন তো আছেই, সেই জমবে বুঝলি। হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা সেই আঙ্কেল তখন বলে উঠলেন, একদম না, তোমরা রাতে কিছুতেই বাইরে থাকবে না। অনেকেই আছে সেখানে যারা বিরক্ত হয়, তারা এত জোরে আওয়াজ পছন্দ করেন না। আমরা তো অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, কাদের কথা বলছেন আঙ্কেল? উনি বললেন, যাদের কথা বললাম তারা তোমাদের মতো না, তাদের অনেক দুঃখ, অনেক কষ্ট, এক একটা ছোট্ট ছোট্ট দায়িত্বের জন্য তারা যেতে পারে না তাদের দুনিয়ায়, আটকে পড়ে থাকে এখানে। আমাকেও একটা দায়িত্ব পূরণ করতে হবে, পৃথিবীতে প্রতিটা মানুষই এসেছে কোনো না কোনো দায়িত্ব পালন করার জন্য। তোমরা হয়তো এখনো বুঝতে পারোনি যে তোমাদের এই পৃথিবীতে কি দায়িত্ব আছে। ওনার কথাগুলো পুরোই মাথার উপর দিয়ে গেল, তাও অনেক মনোযোগ দিয়ে শুনলাম কথাগুলো। তারপর প্রশ্ন করলাম, আচ্ছা আঙ্কেল আপনার কি দায়িত্ব পূরণ করার আছে? উনি বললেন, এত কিছু তোমাদের না জানলেও চলবে, বুঝলে? আবার একটা ধাক্কা খেলাম। আঙ্কেলের লেকচার শুনে ভেবেছিলাম ওনার সাথে একটু গল্প করা যাবে, কিন্তু ওনার দ্বিতীয় ধমকে মনে হলো যে উনি সত্যিই বিরক্ত আমাদের উপর। বাস আসার পর আমরা বাসে উঠলাম। আঙ্কেল আমাদের পাশের সিটেই বসেছিলেন। জার্নি ব্রেকের সময় আমরা বাস থেকে নেমে খাওয়া দাওয়া করতে গেলাম পাশের একটা হোটেলে। আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনিও কি যাবেন আমাদের সাথে? উনি বললেন, না থাক আমি একটু ঘুমাই। আমরা ওনাকে আর ডিস্টার্ব না করে হোটেলের দিকে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। হোটেলে ঢুকেই দেখি ওই আঙ্কেল আগে থেকেই ওখানে বসে খাওয়া দাওয়া করছেন। আমরা তো অবাক। রাসেল বলল, দেখলি আঙ্কেল এই বয়সে কত ফাস্ট, আমাদের আগেই চলে এসেছেন। আমার আবার কেমন যেন খটকা লাগতে শুরু করলো তখন থেকে। আমি খেতে খেতে আঙ্কেলকে খেয়াল করছিলাম বারবার। দেখলাম উনি কিছু খাবার খেলেন, কিন্তু বেশিরভাগই একটা ডিব্বায় ভরে রাখলেন। আমি ভাবলাম বয়স্ক মানুষ তো, হয়তো নাতি টাতি আছে, তাদেরকেই দেবে হয়তো। আমাদের যখন খাওয়া শেষ, আঙ্কেল তখনও আয়েস করে চা খাচ্ছেন। আমরা বাসে গিয়ে যখন সিটে বসতে যাব, তখন দেখি আঙ্কেল অলরেডি সিটে বসে ঘুমাচ্ছেন। এটা দেখে আমরা সবাই একটু অবাক হয়ে গিয়েছিলাম। পূজা বলল, আঙ্কেল হয়তো হোটেলেই যাননি, এখানেই ঘুমিয়েছিলেন। তবে বাকিরা ওর কথায় সায় দিল না, সবাই আঙ্কেলকে স্পষ্ট দেখেছে হোটেলে খাবার খেতে। কিন্তু আমি নিশ্চিত হলাম যে উনি হোটেলে গিয়েছিলেন, তার কারণ তার হাতে সেই খাবার ভর্তি ডিব্বাটা দেখলাম, যেটা অন্যরা খেয়াল করেনি। যাই হোক, এরপর সারা রাস্তা আবার আড্ডা দিতে দিতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে।
গাড়ি থেকে নেমে হোটেলের দিকে যাচ্ছি, দেখলাম যে ওই আঙ্কেল বিচের দিকে গেলেন। তখনও রাসেল দুষ্টুমি করে বলল যে বাহ, আঙ্কেলের তো সেই এনার্জি, বাসায় না গিয়েই সরাসরি বিচের দিকে যাচ্ছেন চিল করতে। আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে ঘন্টা দেড়েক পর ঘুরতে বেরোলাম। বিচে গিয়ে বারবিকিউর আয়োজন করতে শুরু করলাম। আমার আবার একটু কেমন যেন লাগছিল, বারবার আঙ্কেল বাস স্টপে যে বসে যে কথাগুলো বলছিলেন সেগুলো বারবার মনে পড়তে লাগলো। বারবিকিউ পার্টি শুরু হয়ে গেল, আমরা আড্ডা দিচ্ছি, এনজয় করছি। রাত তখন 12টা বাজে, তখনও আমরা বিচেই আছি। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়াতে দৌড়াতে আসলো আর কাঁদতে কাঁদতে বলল, আমার দাদিকে আপনারা বাঁচান, মা আমার দাদিকে মেরে ফেলবে। আমরা বললাম, কোথায় তোমার দাদি, চলো তো দেখি। ও আমাদেরকে নিয়ে গেল একটু দূরে, একদম সমুদ্রের পাড়ে গিয়ে দেখি যে একজন মধ্যবয়সী মহিলা আর একজন বৃদ্ধা মহিলাকে কোদাল দিয়ে কোপাচ্ছে সমুদ্রের পানির মধ্যে নিয়ে গিয়ে। বুঝতে আর বাকি রইল না যে এটাই ওই বাচ্চা মেয়েটার মা, যে ওই বৃদ্ধা মহিলাকে কোপাচ্ছে, আর ওই বৃদ্ধা মহিলাটি বাচ্চা মেয়েটার দাদি। আমরা তাকে থামানোর জন্য সমুদ্রের দিকে যেতে নিলাম। সিয়াম অনেক জোরে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, হঠাৎ একটা বড় ঢেউ আসলো আর সব কিছু অদৃশ্য হয়ে গেল। ওই মহিলা দুজন তো নেই, সিয়ামও নেই। আমরা পিছে ঘুরে দেখলাম বাচ্চা মেয়েটাও নেই, সিয়ামকেও দেখা যাচ্ছে না। আমরা অনেক খুঁজলাম, সিয়ামের নাম ধরে ডাকলাম কিন্তু কোথাও পেলাম না। রাসেল বলল ও হয়তো মজা করছে আমাদের সাথে, কোথাও গিয়ে লুকিয়ে পড়েছে। কিন্তু এই খোলা সৈকতে কোথায় বা লুকাবে ও? অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পেলাম না। শেষে আমরা সবাই টায়ার্ড হয়ে বসে আছি বিচে। হঠাৎ রূপা চেঁচিয়ে বলল, ওই যে ওইদিকে দেখতো সবাই। আমরা সবাই তাকালাম, আমি ভাবলাম যে মনে হয় ও সিয়ামকে দেখতে পেয়েছে, কিন্তু ওইদিকে তাকিয়ে দেখলাম যে সেই বৃদ্ধ আঙ্কেল ওখানে দাঁড়িয়ে আছেন, একদম কাছেই দাঁড়িয়ে আছেন। তার সাথে সেই বৃদ্ধা মহিলাটিও দাঁড়িয়ে আছেন, যাকে কোদাল দিয়ে একটু আগেই কোপানো হচ্ছিল। খুব কাছে হওয়ায় আমরা স্পষ্টই দেখতে পেলাম ও শুনতে পেলাম যে লোকটি ওই বৃদ্ধা মহিলাকে দুই হাতে দুইটি বালা পরিয়ে দিতে দিতে বললেন যে এই বালা দুটি অনেক আগে আমি বানিয়েছিলাম তোমার জন্য। শহরে অনেক কষ্ট করে রোজগার করা টাকা জমিয়ে কাজের চাপে আসতেই পারিনি তোমার কাছে, আর এই বালা দুটোও দিতে পারিনি, কিন্তু এখন তো সৃষ্টিকর্তাই ছুটি দিয়ে দিলেন আমাকে সব কাজ থেকে, তাই ছুটে চলে আসলাম তোমার কাছে। এটা না দিয়ে তো যেতেও পারছিলাম না সৃষ্টিকর্তার কাছে। আর ওই খাবারের ডিব্বাটা ছোট বাচ্চা মেয়েটাকে দিলেন আর বললেন, দেখো দাদা তোমার জন্য কী এনেছেন। বাচ্চাটা ডিব্বাটা নিয়ে খুশি হয়ে চলে গেল। তারপর বৃদ্ধা বললেন, আমিও যে অপেক্ষা করেছিলাম তোমায় শেষবারের মতো দেখার জন্য, চলো আমরা একসাথেই চলে যাই। বলেই দুজন হাত ধরাধরি করে চলে গেলেন, আমরা তাকিয়ে রইলাম। হঠাৎ তারা অদৃশ্য হয়ে গেলেন। এই দৃশ্য দেখে আমরা বেশ ভয় পেলাম, কিন্তু তখনও আমরা জানতাম না যে সামনে আমাদের জন্য আরও কি অপেক্ষা করছে। তার একটু পরেই দেখলাম সেই মধ্যবয়সী মহিলা যে ওই বৃদ্ধাকে কোপাচ্ছিল সে কোদাল নিয়ে আমাদের দিকেই তেড়ে আসছে। আমরা দৌড়াতে শুরু করলাম, দৌড়াতে দৌড়াতে একসময় আমরা সিয়ামকে দেখলাম ওই মহিলাকে আটকাতে। এটা দেখেই আমরা সিয়াম বলে চিৎকার করে উঠলাম সবাই একসাথে, আর তারপরেই আমরা সবাই বেহুশ হয়ে পড়লাম। যখন আমাদের হুশ এলো তখন সকাল হয়ে গেছে আর আমরা হোটেলের বেডে, সবাই আছে শুধু সিয়াম নেই। অনেক খোঁজার পরেও সিয়ামকে আর কোথাও আমরা খুঁজে পেলাম না। আমরা রাসেলের কথায় ওখানকার থানায় সিয়ামের মিসিংয়ের জন্য একটা জিডি করে ঢাকা চলে আসলাম। সিয়ামকে আর খুঁজে পাওয়া যায়নি। ও খুব ভালো বন্ধু ছিল আমাদের, কে জানে হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল ছেলেটা। আর শেষবার ওকে কেনই বা দেখলাম ওই মধ্যবয়সী মহিলার সাথে লড়াই করতে। আজও মনে হয় যে শেষবার যখন সিয়ামকে দেখেছিলাম তখন কেন আটকে রাখলাম না ওকে। এই ছিল আজকের ঘটনা।
রেবেকা হোসেন আপুকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করার জন্য। আশা করছি ভবিষ্যতে আরও অনেক ঘটনা আমরা পাব ওনার কাছ থেকে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষদের কাছ থেকে বিভিন্ন ভয়ের ঘটনা নিয়ে আমি জারিন সবসময় আসব ভয়ের ঘটনা চ্যানেলে আপনাদের সবার কাছে সেই ঘটনাগুলো তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ভয়ের ঘটনা চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। সবসময়ের ভয়ের ঘটনাতে আপনারা আছেন এবং শুরু থেকে শেষ অবধি যে থাকছেন এটাই সব থেকে বড় ব্যাপার। তারপর কেমন লাগলো ঘটনাটি ভাবুন তো, যে আমরা যারা ভারত থেকে শুনছি, আমি নিজে কলকাতায় থাকি এবং আশা করছি যে আমাদের অনেক লিসনার্সরা রয়েছে যারা কলকাতা থেকে শুনছেন বা আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুনছেন। ভাবুন তো, এরকম একটা জায়গা যেই জায়গাটা বিদেশে একটি দীর্ঘতম বিচ হিসেবে সুনামধন্য, সেই রকম একটা জায়গাতে এরকম একটা ঘটনা ঘটছে, যেই ঘটনার কিন্তু ভয়াবহতা আমরা এখান থেকে বুঝে উঠতে পারি না। আমি জারিনকে এবং সেই জারিনের সেই চেনা মানুষটাকে ধন্যবাদ জানাবো আমাদের ভয়ের ঘটনার তরফ থেকে এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও এরকম ঘটনা যে আপনার কাছ থেকে পাব, এই প্রত্যাশাটা কিন্তু আমি রাখি। আপনারা যারা এরকম সি বিচের সাইডে গেছেন, যে কোনো জায়গাতে হতে পারে, গোয়া হতে পারে বা দীঘা হতে পারে বা মন্দারমণি হতে পারে বা পুরী হতে পারে, কখনো আপনাদের সাথেও কি এরকম কোনো ঘটনা ঘটেছে এরকম সি বিচ কেন্দ্রিক জায়গাতে? যদি ঘটে থাকে তাহলে ডেফিনেটলি এক্ষুনি লিখে ফেলুন অথবা রেকর্ড করে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদেরকে, আমরা সেই ঘটনাকে তুলে ধরব আমাদের এপিসোডের মাধ্যমে। একটা কথা আমি বলতে চাই, যে আপনারা আমাদের যেই পর্ব শুনছেন এবং আমাদের এই ভয়ের ঘটনা পরিবারের সাথে যুক্ত হচ্ছেন, সব থেকে কিন্তু আনন্দের বিষয় এটাই আমার তরফ থেকে যে আমি একটা বড় একটা পরিবার তৈরি করছি এবং যেই পরিবারের মধ্যে কিন্তু শুধু আমার বাড়ি নয়, শুধু আমার পাড়া নয়, শুধু আমার অঞ্চল নয়, সব জায়গা থেকে শ্রোতা বন্ধুরা কিন্তু আমাদের এই পরিবারের সাথে যুক্ত হচ্ছে। তো সত্যি এটা একটা অদ্ভুত ফিলিংস যেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। তো এটার জন্য আমি এটার জন্য আপনাদের কাছে খুবই থ্যাঙ্কফুল যে আপনারা আমাদের পর্ব শুনছেন এবং আমাদের এই ভয়ের ঘটনার পরিবারের সাথে যুক্ত হচ্ছেন। শনিবার দিনকে আমাদের 50তম পর্ব আসতে চলেছে এবং সেই দিনকে একটি ঘটনা রয়েছে, যেই ঘটনাটি কিন্তু 50 মিনিটের কাছাকাছি, একটি ঘটনা যেটা 50 মিনিটের কাছাকাছি। তাহলে ভাবুন যে সব মিলিয়ে কিন্তু এপিসোড কম বেশি 1.5 থেকে 2 ঘন্টা হতে পারে। তাই আপনারা তৈরি হয়ে থাকবেন, কারণ ওই দিনকে কিন্তু একটা অন্য মাত্রায় এই ভয়ের ঘটনা চ্যানেল কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। আজকের মতো এই ছিল ঘটনা, বেশি ঘটনা আজকে বলে আপনাদের সময়টাকে আর বেশি নষ্ট করব না, কারণ এনার্জিটাকে জমিয়ে রাখতে হবে সামনের শনিবারের জন্য। শনিবার দিনকে আবারও দেখা হবে ঠিক রাত 11:59। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজেদের মানুষের খেয়াল নেবেন। টিল দেন আমি নির্মাল্য এবং আমার টিম আপনাদের থেকে বিদায় চাইছি। শুভরাত্রি, টাটা।